সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেল এইবার দু হাজার চব্বিশ সালে তোমরা অনেক রকম পাখির আপডেট প্রচুর আপডেট ভার্সান চলে এসছে আগে এমন এক দিন ছিল যখন ফার্স্ট টাইম আমরা পাখি পোষা শুরু করেছিলাম তখন এই সব এই সব পাখি আমাদের কাছে সময় স্বপ্ন ছিল এই সব মাস্ক গ্রুপ বলো ফিশার গ্রুপ বলো আজ দেখতে দেখতে দেখো চব্বিশ সালে আমরা সবাই চলে এলাম এবার দেখো এখন এই সব এই সব পাখি এখন প্রত্যেকের কাছে মোটামুটি টুকটাক এইসব পাখি আছে এখন আরো কত ধরনের আপডেট বেরিয়ে গেছে মানে এখন এখন মানুষ এত পরিমাণ আপডেট একটা একটা বছর যেতে যেতেই পাখির ভিতরে কত না কত মিউটেশন চলে আসছে কত না কত আপডেটের এর চলে আসছে তাই এই দেখো তালে তালে সবার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেদেরকেও একটু আপডেট রাখতে হবে দেখো এবার থেকে তোমরা চব্বিশ সালে কে কি ধরনের বাকি ওয়ার্কিং করছো বা কার কাছে কী ধরনের কী কালেকশান আছে প্রত্যেকে প্রত্যেকের ঘরের বেস্ট প্রেয়ারটা একটু শো করবে বা দেখাবে সবাইকে চব্বিশ সালে কে কেমন কী ধরনের পাখির ওয়ার্কিং করছো সব কিছু একটু শো আপ করবে টুকটাক কমেন্ট বক্সে প্রত্যেকে প্রত্যেকের বাড়ির বেস্ট পেয়ারটা ছবি একটু তুলে দেবে এমন ধরে এটা জাস্ট ছোট্ট একটা ভিডিও জাস্ট হ্যাপি নিউ ইয়ারটা তোমাদের বলার জন্য ভিডিওটা এটা কোনো টপিক পারপাসে কোনো ভিডিও না দু সালে কিছু কিছু ওয়ার্কিং করব আমার খুব ইচ্ছা আমি আমার বাড়িতে তোমার রেড আইজের কিছু ওয়ার্কিং করবো রেডাইজের ওপরে যা হোক ডান ফেলে হোক যা হোক আমি আইজের উপর কিছু না কিছু ওয়ার্কিং করবো আমার ইচ্ছা আছে আমার এই পুরো সেট আপটা দেখতে পুরো সেট আপটাই আমি রেডাইজের সেট আপ করবো তাই বাচ্চা রেডাইজের বাচ্চা প্রচুর এক্সপায়ার করে আমি জানি তারপরেও আমি রেড আইজ নিয়েই কাজ করব। সব রেড রেডাইজ করবো বাচ্চা যা হয় না হয় কী ধরনের কী প্রবলেম হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে কিন্তু আমি বেশিরভাগ আইজের ওয়ার্কিং করবো দেখো রেডাইজের ওয়ার্কিং করতে গেলে ব্ল্যাক আইস তোমার রাখতেই হবে কারণ অফলাইন সিরিজে ঢুকতে গেলে তোমার তো আই ব্ল্যাক আইস তো রাখতেই হবে সেই সূত্রে ব্ল্যাক আইস তো রাখতে হবে কিন্তু তোমার পুরো ফার্মটা রেডাইস করার খুব ইচ্ছা তো বন্ধুরা চব্বিশ সাল সবার সবার খুব ভালো কাটুক প্রথম দিনটা খুব ভালোভাবে এনজয় করো টাটা বাই বাই লাভে বল